আগার আসলে মুখে আসলে মানে আর মারি ফিরব এবং হর অনে ঝরা যাবা জিতারে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার আগেই উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন ওয়ার্ড। গতকাল 12 নভেম্বর সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন ও তার সমর্থকদের উপর সরাইপাড়া ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবের আহমদের ছেলের নেতৃত্বে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ নাকচ করছে বর্তমান কাউন্সিলর সাবের আহমদ। গতকাল শুক্রবার 28 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টার দিকে সরাইপাড়া ওয়ার্ডের ঝর্ণাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় আহতেরা জানান, স্থানীয় একটি বাসায় লোকজনকে নিয়ে ঘরোয়া বৈঠক শেষে ফেরার পথে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন ও তার সমর্থকদের উপর বর্তমান কাউন্সিলর সাবের আহমেদের ছেলের নেতৃত্বে হামলা চালানো হয়। আলহাজ সাবের সদাগত যে আছে ওয়েলদি হত্যা মামলার আসামি, মানে মইদ্দিন সোহেল জীবে যুবলীগ নেতা আছে ওর হত্যাকাণ্ডের প্রধান আসামি। পূর্বে যেরকম একখান হত্যাকাণ্ড ঘটাইয়ে এই আলহাজ 12 নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক এবং জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীরে সাইদ আজিয়ে হত্যার উদ্দেশ্য লইনে হামলা গান গজ্জে আর গুটান বৈঠক করে নানার প্রার্থী আলহাজ নুরুল আমিন সাহেবের জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী মিটিং চলের বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি ছোড়া লইনে ইট ফাটকেল লইনে অতর্কিতভাবে কোনো হতা নাই গেটের ভিতরে ডুকিয়ে রোড মেঝে টানে মানে অতর্কিতভাবে হামলা। তবে এই হামলার ঘটনায় ছেলে ফারুক আহমেদ অপু জড়িত থাকার কথা অস্বীকার করে কাউন্সিলর সাবেক। আসলে আর ফোয়ার নামে জিয়েন অপবাদ দিয়ে আর ফোয়া তো আসলে এরকম ন কেরল মারামারি হরে ফোয়া ন ওর ফোয়ার লোক আর ফোয়ার আরো বন্ধুত্ব আছে ওর লোক আনলো যত কিছু আর একই পার্টি হরি তাই সম্ভব নাকি ওই তারা কিছু ফোয়াশা বাড়িয়ে নেয় স্লোগানদের তখন এটারাও একটা স্লোগান দিয়ে এটারা কি স্লোগান দিয়ে কি আঁ স্লোগান দিয়ে না খাস স্লোগান দিয়ে ঠিক আছে দিয়ে নাই উনি সেটারাও নাকি পাল্টা স্লোগান দিয়ে ওইটারও নাকি স্লোগান দিয়ে এই ঘটনাকে প্রতিহিংসামূলক এবং পরিকল্পিত হামলা বলছে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। হঠাৎ করি এই সাবস্তর ফুয়া ফারুক আহমদ অপু তার কার লই এবং পিছিয়ে দু পিকআপ লই হঠাৎ করি প্রায় জন পিকআপ ফুরে নিয়ে এবং কার ভিতরে লই এনে হঠাৎ করে আর এই যিনি মিটিং করে মিটিং সামনে আমি এনে স্লোগান দিয়ে দিই ফাল্লা স্লোগান দিলে আমি মতো আর মিটিং হামলা তার উদ্দেশ্য দিলে প্রার্থীরও আহত করেছেন আর আহত করে আর বাঁচাতে যায় আর কর্মী করছে আর ফিরু জাফা ফিরছি তারা আসলে গ্যাগার আসলে মার মুখে আসলে মানে আর মারি ফিরব এবং হর অনে ঝরা দিই বাজি তারে ইতারে ঝরা দিই মিটে আর গজি নমিনেশন লেবে নাকি আর ঝরা দিব ফকর আর যাতে গিরিজন ফর দি মোটামুটি ফকর যায় রক্ষা আয় মোটামুটি জানা পাচ্ছি আর অসংখ্য কর্মী আহত হই আইনগত ব্যবস্থা আল্লাহ আই সুষ্ঠু তদন্ত বিচার চাই। এদিকে ঘটনায় কাউন্সিলর সাবের আহমেদ তার ছেলে তপু ও মুরাদ সহ 12 জনের নাম উল্লেখ করে ডবলমুরিং থানায় একটি মামলা করা হয়েছে। ঘরোয়া বৈঠক করছিলেন বলে জানতে পারি একই এলাকার কোন একজন কাউন্সিলর পদ বর্তমান কাউন্সিলর তার নাম এসছে এবং তার ছেলে এবং আরো একাধিক ব্যক্তি তারা আচমকা ইনরুল আমিন সাহেবের সভায় হামলা করে এতে 4-5 জন আহত হয় বলে জানা যায়। এ প্রেক্ষিতে ইনরুল আমিন থানায় একটি মামলা করেননি। গত রাতে অভিযান চলছে যারা সন্দিগ্ধ আসামি তাদেরকে ধরার ব্যাপার চেষ্টা অব্যাহত ছিল ঘটনার পর পরে তারা কাটাকা দিয়েছে। ডেস্ক নিউজ, C+ TV, চট্টগ্রাম।